मिजोराम चोरांगठ हाइलाकान्दी सुमाय चोरांगठर ट्रक दिने निशा मिजोराम सरबराह कर चोरांगठ শুনিলানে এই চালকজনের কথা বন বিভাগের জালত পড়ার পাছত এই ট্রাক চালকজনে এফালের পর স্বীকার করেছে সকল কথা আরক্ষী আর পরিবহন বিভাগক ম্যানেজ করে দিনে নিশায় মিজোরামের পর হাইলাকান্দি হয়ে অসমলৈ আসে চোরাংকাঠর ট্রাক দেওবার নিশা বন বিভাগের একটা বৃহৎ দলে হাইলাকান্দি বাইপাসত অভিযান চলাই মিজোরামের পর চোরাংকৈ কাঠ সরবরাহ করা এইখান ট্রাক জব্দ করেছিল ট্রাক জব্দ করার পাছত উলাই পড়ছে বহু চাঞ্চল্যকর তথ্য মিজোরাম হাইলাকান্দি হয়ে গুয়াহাটিলৈ সরবরাহ কাঠ জব্দ 5 লাখ টাকারও অধিক মূল্যের চোরাং সেগুন কাঠ কি কাঠ আছে মানে সেগুন কাঠ আছে মিজোরামের সেগুন আর এই টিপি ট্রানজিট পাস তো মিজোরামরে আছে সব ঠিকই আছে এটা মেজারমেন্টের লগত মিলিলে মালটো জেনুইন বলি আমি রিলিজ করিম আর যদি মেজারমেন্ট নিমিলে ইলিগেল হয় তেতিয়া সিজ হব বাস মিজোরামের পর এনেদরে চোরাং কাঠ সরবরাহ করা অসাধু চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব বন বিভাগে তাকে এটা উত্থাপিত হয়েছে বহু প্রশ্ন ব্যবসায়ী সকলের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব জেলা বন বিভাগে আমি মানে নাইট পেট্রোলিং করিলো চালো মই নতুন হিসাবে তারপরে নাইট পেট্রোলিং করে চালো ফরেস্টর কিংবা পুলিশ রাস্তায় যায় নাকি যাই দেখিল যে এটা ট্রাক পালো এইটা মিজোরাম টিম্বার আছে ট্রানজিট পাস মই পাইছো তাত সবখিনিয়ে ঠিকই আছে খালি ডেটটো মানে এক্সটেনশন করেছে এক্সটেনশনের সিগনেচারটো মই পাওয়া নাই এটা ভেরিফিকেশনের কারণে মই অফিস আনিছো ইয়াত মানে শেফর দ্বারা ইনকোয়ারি করি যদি তালি করে মালটো তেতিয়া রিলিজ হব আর যদি তালি নকরে তেতিয়া সিজ হব বাস হাইলাকান্দির প্রসেনজিৎ দেবর রিপোর্ট ঈশান নিউজ।